এই যে আরেকটা মাছ হিট করেছে আমাদের বাবুল আঙ্কেল, গুইনা গুইনা, এই যে দেখেন, এই যে আরে গুইনা গুইনা গুইনা, এই যে দেখেন গুইনা গুইনা, বাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি তেঁতুলতলা কুমে, যেখানে নলা মাছ থেকে শুরু করে টাটকিনি মাছ, ঘৈনা মাছ সব শিকারীরা ধরে হাত ছিপে মূলত। তো এখন শীতের মৌসুম, তো এখানে ছোট মাছ ধরার উপযুক্ত সময়, ছোট মাছ ধরার পাশাপাশি এখানে আপনার নলা মাছ আছে, রুই মাছ আছে, বড় বড় মাছও আছে। তো আজকে এখানে আসছি মূলত পরিদর্শনের জন্য, যে এখানে শিকারীদের কী অবস্থা সেটা জানার জন্য। তো এই যে এই যে দাঁড়ান, এই যে এই এলাকার একজন মুরব্বি, তিনি আমাকে দেখলো যে আমি ভিডিও করতেছি। তো মুরব্বি, আচ্ছা ভাই, তো এখানে তো অনেক শিকারীরাই আসে নাকি? আসে আসে ভাই। তো এখানে কি কিরকম মাছ আছে? ভালো ভালো বড় বড় মাছ আছে, বড় বড় মাছ আছে। তো আপনি দেখার মতো শিকারীরা কিরকম মাছ পায়? শিকারীরা মাছ পাইছে এর আগে বহুত বহুত মাছ পাইছে, বহুত মাছ পাইছে শিকারীরা, বহুত মাছ পাইছে। আমি বসছি ভাই, আমি যে ভাই না, আমিও ভাই সময় সময় ভাই, সময় সময় বান। আচ্ছা আচ্ছা, কি কি মাছ আছে আপনার জানার মতে? কাতলা আছে, নাইনদল আছে, আপনার গা এই নলার ছাও আছে, ঘৈনার ছাও আছে, পুটি সরপুটি আছে, আপনার গা এই এই ঘৈনার পোনা আছে, বোয়াল আছে, কাতল আছে, ওইছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। তো এখন আমরা যাব একদম পয়েন্টে, যাব তেঁতুলতলার কুমে। আমরা কুমের কাছাকাছি এসে পড়েছি, তো সেখানে গিয়ে আপডেট দিব যে শিকারীদের কী অবস্থা, শিকারীরা কি মাছ পাচ্ছে কি না। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আর ফাল্গুন মাসে মূলত এখানে অনেক শিকারীরা আসে টাটকিনি মাছ ধরার জন্য। এই কুমটা খুবই বিখ্যাত, বড় বড় রুই মাছ, টাটকিনি মাছ ধরার জন্য এখন অনেক শিকারীরা আসে। তো আশেপাশে এবার সিজনে ওরকম বড় মাছ খাচ্ছে না, যার কারণে শিকারীরা এখানে এসে টাইম পাস করে। অনেক শিকারীর দেখা পাবো আশা করি, তারপর আমরা যাচ্ছি দেখি। তো আমি সেই আমাদের চিরচেনা তেঁতুলতলা কুম সেখানে এসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যাচ্ছি দেখি শিকারীদের কি অবস্থা। যে কয়েকজন শিকারী আছে তারা মাছ ধরতেছে। তো আসল কথা হচ্ছে মূলত প্রতিটা সিজনেই এখানে শিকারীরা আসে মাছ ধরতে। ফাল্গুন মাসে বেশি এখানে মাছ পাওয়া যায়, তখন রুই নলা থেকে শুরু করে টাটকিনি মাছ সব মাছই ধরে। তো আজকে মূলত আসলাম দেখি শিকারীদের কী অবস্থা, শিকারীর কোনো শিকারীর পায় কি না। তো ওই পারও অনেক শিকারী বসে, ওই যে শিকারী, হ্যাঁ চালু আছে, সমস্যা নাই। এই যে ও বড়িতে, এই যে গুইনা গুইনা, এখন সব জায়গায় গুইনা খাইতেছে, ওই জায়গায় গুইনা খাইতেছে, এই যে গুইনা। বলো ভাই কি অবস্থা? ঠিক আছে, ভালো আছেন? মাছ পাইছেন? কি মাছ এগুলো? টাটকিনি গুইনা গুইনা, বড় মাছ হয় না এখনো? এর আগে আসছিলেন নাকি এখানে? কি অবস্থা পাইছিলেন নাকি তখন? হুম তখন পাইছি। আপনি কোথা থেকে আসছেন? ধানমন্ডি। ধানমন্ডি থেকে? আচ্ছা আচ্ছা, আপনি কি নদীতে মাছ ধরেন নাকি নদীর ছাড়া? সব জায়গায় যান না? এর আগে কি ঢাকার ফিশ লাভার্স? হ্যাঁ, এর আগে কি কি মাছ পেয়েছিলেন আপনি? গুইনাই না? তো আমি তো এর আগেও মানে আমার জানা মতো আপনি মোটামুটি আমিন বাজার বা বিভিন্ন জায়গা থেকে ভালো মাছ ধরেন, অনেক গ্রুপে আমি দেখি পোস্ট করেন। তো এবার কি এই সিজনে কিরকম আপনার অবস্থা, কি পরিস্থিতি গেল? না এই সিজনে মাছ খাই নাই, এই বছর মাছ ধরার সময় পাই নাই বেশি একটা, আর মাছ তেমন
খাই নাই এই বছর, খুব কম খাইছে মাছ, কম খাইছে না। এবারে নদীর পরিস্থিতি বেশি একটা ভালো না ভাই। যেমন আমরা প্রতি সিজনে প্রতি বছরে আমরা 30-40 বার নদীতে যাই, এবার সর্বোচ্চ 7-8 বার গেছি না। এবার নদীর অবস্থা বেশি খারাপ করছে, এক রিং জাল দিতে হইছে রোহিঙ্গা, রোহিঙ্গা হ্যাঁ হ্যাঁ আর রোহিঙ্গা। এবার ধলেশ্বরী নদী খারাগান দিতে রোহিঙ্গা দেখা যায়, খারাগান দিয়ে ধলেশ্বরী বেশি পচাইছে, যে পচা ট্যানারি পানিটা পুরো বাদ করে দিচ্ছে খারাগান্দির, খারাগান্দি খারাগান্দি ডালিগান্দি এগুলো সব পচা ঢুকে এই অবস্থা। নাহলে তো মাছ ছিল, এবার ভালোই মাছ ছিল, এই দুইটা জিনিসই নষ্ট হলো, এক রিং জাল দিতে হইছে রোহিঙ্গা আর পচা পানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকার ফিশ লাভার্সের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। কি অবস্থা বড় ভাই, কি বলেন, কি বলতাছিলেন? ঠিকানাটা আচ্ছা আচ্ছা, আমি তো সব ঠিকানাই বলি, মানে কিরকম এরকম একটা উদাহরণ দেন। মনে করেন যে এই জায়গাটা কোন জায়গা, কিভাবে যাইতে হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে ডিটেলসে বললে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে আরো সুন্দরভাবে ডিটেলস ভাবে বলতে, যাতে শিকারীরা সুবিধা পায় এখানে আসার জন্য। ঠিক আছে, কোন দিক থেকে গেলে ভালো হইব? আচ্ছা আচ্ছা, আমরা মাঝে মাঝে সুবিধা পাই না যে কোন দিকটা যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো বড় ভাই কি অবস্থা আপনার আজকে? আজকে তেতু তোলা কমে আসলেন, কি পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি বেশি একটা সুবিধা না ভাই, মাছ এদিকে তাকায় একটু বলতেন। হ্যাঁ মাছ এরকম আজকে টোপ নিতেছে না, টোপ নিতেছে না। এর আগে আসছিলেন নাকি? হ্যাঁ এর আগে আসছিলাম, পাইছিলেন? পাইছিলাম মোটামুটি খাওয়ার মাছ, খাওয়ার মাছ পাইছিলেন না? কি কি মাছ পাইছিলেন? এই আপনার গইনা পুঁটি ছোট কালি মাছ পাইছিলাম। বড় মাছ পান না? না বড় মাছ। আচ্ছা আজকে কি অবস্থা আজকে? আজকে এই যে সকালবেলা আসলাম, আইসা শুধু একটা নলা মাছ, শুধু একটা নলা মাছ পাইছেন না? দেখি ভাই একটা নলা মাছ পাইছে, ছোট নলা না, টাটকিনে হয় না নাকি? ও 200 গ্রাম। আপনাদেরকে মাছটা দেখাই, দেখ না এই যে মাছ হচ্ছে মাছটা, একটাই নাকি? এই যে আমাদের লোকমান কাকা একটা হিট করেছে, যাক লাইভ হিট, গইনা নাকি? এই যে গইনা মাছ, এই যে গইনা, এর থেকেও বড় বড় গইনা মাছ আছে এখানে। যাক একটা লাইভ হিট দেখাতে পারলো আমাদের লোকমান কাকা। লোকমান কাকা খুবই অভিজ্ঞ শিকারী, তার সাথে যে বাবুল আঙ্কেল, তারা দুজনেই অনেক অভিজ্ঞ শিকারী, অনেক বছর ধরে তাদের মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে। এই যে আরেকটা মাছ হিট করেছে আমাদের বাবুল আঙ্কেল, গইনা গইনা, এই যে দেখেন, এই যে আরে গইনা গইনা গইনা, এই যে দেখেন গইনা, বাহ মাশাআল্লাহ। তো অনেকক্ষণ পর থেকে এখন মাছ খাওয়া শুরু হয়েছে, একটু আগে লোকমান কাকা একটা গইনা মাছ হিট করেছে, এখন বাবুল আঙ্কেল। তো এই যে আমাদের সুজন ভাই, সুজন ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা। আপনি তো আমাদের ঢাকার ফিশ লাভার্সের অনেক আগের থেকেই মেম্বার, অনেকদিন ধরেই ভিডিও দেখেন। তো আজকে এই নদীর সিজনে, নদীর সিজনে এবারকার কি অবস্থা, নদীর রেজাল্ট কি? আপনারা তো নদীর শিকারী। নদীর রেজাল্ট বলতে এবার নদীতে বেশি বের হওয়া হয়নি, কাজের চাপে খুবই কম বের হয়েছে, কিন্তু বেশি ভালো না আর কি, অবস্থা ভালো না। না আচ্ছা আচ্ছা, এই কীরকম মাছ পাইছেন এবার? আপনার তো ডালিকান্দি ধলেশ্বরী, ধলেশ্বরী বলতে ডালিকান্দি এবার সিজনে দুবার যাওয়া হয়েছে, দুইবার যাওয়া হয়েছে না? কীরকম রেজাল্ট, কী কী অবস্থা? রেজাল্ট মোটামুটি মোটামুটি, ওরকম মাছ ভালো না বেশি খারাপও না। এখন কি ওইখানে যান না? না এখন যাই না, ওদিকে ওদিকে যান না। যাবো কি ভাই, টাকা খরচ করে যায় মাছ মারতে। হ্যাঁ জাউলারা আছে মনে করেন, ওনাদের সমস্যা বুঝতে দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কোন কোন পয়েন্টে এটা? ঠিক আছে, শিরিগেটলা থেকে ধরে তিন গঙ্গার মোহনা থেকে ধরে একবারে হযরতপুর খাল পর্যন্ত, হযরতপুর খাল পর্যন্ত এই অবস্থা না? ওনাদের একই অবস্থা, বসার আগেই বলবো ভাই এখানে বসবেন না, এখানে জাল আছে। হ্যাঁ এটা ডালিকান্দি, এটা সব শিকারীদের একটা সমস্যা, তারা বসতে দেয় না এখানে। আমরা শখে যাই মাছ মারতে ভাই। আচ্ছা আচ্ছা, যদি শখে মাছ মারতে বসে মানুষের কথা শুনি তাহলে তবে যাওয়া উচিত না। হ্যাঁ রাইট রাইট,
যাক এবার এবার নদীতে আমি তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করি বিভিন্ন নদীতে ঘুরে ঘুরে পরিদর্শন করি এবং ফিশিং করি এবার নদীর অবস্থা বেশ একটা ভালো না কারণ আমরা প্রতি বছরে আমরা 30 বা 40 বার নদীতে বসি মাছ ধরতে এবার 7 8 বার বসি এবারে অবস্থা বেশ একটা ভালো না আর যাই হোক আপনারা যেহেতু নদীর শিকারী আর নদীর শিকারীদের অবশ্যই আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া সব সময় দোয়া করি যাতে নদীতে গেলে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন তো আজকে আজকে আসেন দোয়া করি যাতে মাছ পান কারণ আমি যেখানে যাই সেখানে দোয়া করি যাতে শিকারীরা মাছ পায় আমার ভিডিওটা সুন্দর হয় অবশ্যই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ঢাকার ফিশ টাওয়ারের পক্ষ থেকে তো এখানের যে পরিস্থিতি যারা কোন জায়গার অবস্থা ভালো না কিন্তু এখানে টুকটাক তেঁতুলতলা কুম তারপর হচ্ছে আপনার তেলেঙ্গা কুম এখানে টুকটাক শিকারীরা হাত ছিপে ভালো মাছই ধরে তো এই জন্য মূলত এখানে আসলাম যে তেঁতুলতলা কুমের এখন কি পরিস্থিতি সেটাই আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আপনারা তো আপডেট পেয়ে গেলেন যাই হোক আমি এখন চলে যাব তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম